বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের জন্ম নেওয়ার পদ্ধতি দেখলে আপনারা অবাক হতে বাধ্য। আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। স্পটেড হায়না। হায়না একটি বিচিত্র বন্যপ্রাণী, এটি অদ্ভুতভাবে ঢেকুর তুলে। এটি পেট ভরে খাবার খাওয়ার পর এরকম ঢেকুর তুলে থাকে। এর ঢেকুর তোলাই শুধু অদ্ভুত নয়, এর জন্মের পদ্ধতিও সম্পূর্ণ অবাক করার মতো। ফিমেল হায়নার কাছে একটি অতিরিক্ত বাচ্চা প্রসবের রাস্তা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিকই শুনেছেন, এই রাস্তাটি শুধুমাত্র বাচ্চা প্রসবের জন্যই ব্যবহৃত হয়। এটি আকারে প্রায় 7 ইঞ্চি লম্বা এবং 2.5 ইঞ্চি চওড়া হয়ে থাকে। বাচ্চা জন্মের পর হায়নাটি ভীষণভাবে আহত হয়ে পড়ে। বাচ্চা জন্মের পর বাচ্চাটি 1 বছর পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল থাকে, যেটি কিনা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আরও অনেক কম সময় হয়ে থাকে। কিউই। কিউই পাখিটিকে নিউজিল্যান্ডে পাওয়া যায়। এই পাখি উড়তে পারে না। এই পাখিটির ভিন্নধর্মী লুকের জন্য একে ভীষণ আকর্ষণীয় মনে হয়। এটি আকারে অনেকটা মুরগির মতো। এই পাখিটি ডিমের জন্যও বিখ্যাত। এই পাখিটি নিজের তুলনায় বেশ বড় আকারে ডিম দিয়ে থাকে, আর এই ডিমের ওজন ফিমেল কিউয়ের ওজনের 25% পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, আপনারা এটিকে ভাবতে পারেন একজন 60 কিলো ওজনের মহিলা 15 কিলো ওজনের বাচ্চা জন্ম দেওয়ার মতো। কিউয়ের শরীরে এত বড় ডিম তৈরি হতে সময় লাগে প্রায় 30 দিন। শেষের কয়েকদিনের অবস্থা এরকম হয় যে এটি আর কোনো খাবারই খেতে পারে না, কারণ এর শরীর এই ডিমের দ্বারা পুরোপুরিভাবে ভরে যায়। ডিম দেওয়ার পর মেল কিউই ডিমের দেখাশোনা করে থাকে। এলিফ্যান্টস। একটি মেয়ে হাতি 5 বছর পরপর বাচ্চা দিতে পারে। এটি 50 বছর বয়স পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম। এর প্রেগনেন্সির সময় 23 মাস পর্যন্ত হয়ে থাকে, যেটি অন্যান্য প্রাণীর তুলনায় একটু বেশি সময়। হাতির বাচ্চার জন্মের সময়কার ওজন 90 থেকে 145 কেজি পর্যন্ত হয়ে থাকে। জন্মের সময় একে 2 থেকে 3 ফিট উপর থেকে পড়তে হয়, কারণ হাতি দাঁড়িয়েই বাচ্চা প্রসব করে থাকে। উপর থেকে পড়ে যাওয়া এই ছোট হাতিটি 1 ঘন্টা পরেই নিজের পায়ে দাঁড়াতে শুরু করে। নিজের পায়ে দাঁড়ানোর পরেই এ নিজের মায়ের দুধের সন্ধান করে এবং প্রায় 6 বছর পর্যন্ত মায়ের দুধ পান করে থাকে। জিরাফ। হাতির পরেই পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা জন্ম দেয়া প্রাণী হল জিরাফ, যার বাচ্চার জন্মকালীন ওজন 6 কেজি পর্যন্ত হয়ে থাকে। জিরাফও হাতির মতো দাঁড়িয়ে বাচ্চার জন্ম দিয়ে থাকে, আর এই প্রাণীটির জন্মের সময় কমপক্ষে 5 ফুট উপর থেকে নিচে পড়তে হয়। মেইল সি হর্স। সি হর্সের সম্পর্কে সবচেয়ে আশ্চর্যের কথা হলো এই যে এর ফিমেল প্রাণীটি বাচ্চার জন্ম দেয় না, বরং মেইল সি হর্সই বাচ্চার জন্ম দিয়ে থাকে। এই প্রাণীটির জন্মের পদ্ধতিটিও সম্পূর্ণ ভিন্ন। পুরুষ ও মহিলা সি হর্স দুজন দুজনের আশেপাশে কয়েকদিন ধরে ঘুরতে থাকে। পুরুষ সি হর্সটি যদি মহিলা সি হর্সটিকে আকর্ষণ করতে পারে, তাহলে মহিলা সি হর্সটি পুরুষ সি হর্সটির সংস্পর্শে এসে পুরুষ সি হর্সটির থলির ভিতরে নিজের ডিমগুলো ঢুকিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, ক্যাঙ্গারুর মতো পুরুষ সি হর্সের কাছেও একটি বাচ্চা বহন করার থলি রয়েছে। ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত পুরুষ সি হর্সটি ডিমগুলোকে নিজের কাছেই রেখে দেয়। বাচ্চা ফুটলে এরপর বাচ্চাগুলোকে নিষ্কাশন করে বের করে দেয়। ইয়েলো হেড জফিস। পৃথিবীতে এমন কিছু প্রাণী এরকম হয় যে নিজের বাচ্চা লালন পালন কিছু সময় পর্যন্ত নিজের মুখের ভিতরেই করে থাকে। এই প্রাণীদের মাউথ ব্রুডার বলা হয়ে থাকে। এর হলুদ মুখ এবং হালকা নীল বর্ণের শরীর দেখে একে চেনা যায়। এর আকার 3.9 ইঞ্চি লম্বা হয়ে থাকে। এই প্রাণীটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর আকার বা গায়ের রং নয়, বরং এর জন্মের পদ্ধতি। মেল জফিস ফিমেল জফিসে ডিম দেওয়ার পর ডিমগুলোকে নিজের মুখের ভিতরে নিয়ে নেয়। বাচ্চা বের না হওয়া পর্যন্ত মেল জফিসটি না খেয়ে থাকে। বন্ধুরা, তাহলে ফাদার অব দ্য ইয়ারের খেতাবটি কিন্তু জফিসেরই পাওনা। আপনাদের কি মনে হয় এখানে কার বেশি ভূমিকা, মায়ের না বাবার? কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট আর পরিশ্রম করে থাকি। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে আরও ভিন্ন ধর্মী কিছু করতে। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।